নমস্কার, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আমার কাছে যা যে দুজন মানুষ আছে পরিচয় করে দিই, ঠিক আছে? তো আমার পাশে যে আছে তার নাম হচ্ছে সৌম, সৌমদীপ নমস্কার। রায়। সৌমদীপ রায়, তো কে কি কাজ করছে আমাদের এই আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো, ফাইট মুভি নিয়ে কথা বলবো। তো তার আগে চলে যাই পাশে, এই সৌমর পাশে যিনি আছেন তাকে সবাই চেনেন, শান্তনু ব্যানার্জি, ঠিক আছে? নমস্কার। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে চলে এলাম সেটা হচ্ছে ফাইট মুভি নিয়ে আমরা কিছু কথা বলবো। আমার যে আপকামিং মুভি ফাইট, তো ফাইট মুভিতে কারা কি কাজ করছে বা তাদের এক্সপিরিয়েন্স, ওয়ার্কশপও হয়ে গেছে, এবার শুটিংয়ে নামবো, সেই ব্যাপারে আমরা একটু কথা বলবো। তো প্রথমে আমরা একটু শান্তনু হয়ে যাই, শান্তনু অনেক পুরনো মানুষ, ঠিক আছে? আমাদের টিটিএম এর একদম প্রথম থেকে আছে। তো শান্তনু তোমাকে চলে যাবো, যে নতুন একটা মুভি আসছে ফাইট, সেই ব্যাপারে কি বলবে? নতুন নতুন ছেলে মেয়েদের নিয়ে কাজ হচ্ছে, সেই ব্যাপারে যদি একটু বলো। নতুন নতুন ছেলেমেয়েদেরকে নিয়ে কাজ হচ্ছে, এটা তো একমাত্র আমরাই করে থাকি, নতুনদেরকে সুযোগ দিয়ে থাকি। তো নতুনদেরকে নিয়ে ফাইট ছবিটা হচ্ছে, আর আমিও নতুন, আমিও কাজ শিখছি, কাজ করতে করতে কাজ শিখছি। আমি কোনো সময় বলি না আমি পুরোনো, আমাকে একটু তর্মাদা বললেন পুরোনো, তো তর্মাদার সঙ্গে আমার সম্পর্কটা এরকম আছে বলেই পুরোনো বলে দিল। যাই হোক, পুরোনো হতে চাই না, নতুন হয়েই কাজ করতে চাই। আমি এইটুকুই বলবো যে হ্যাঁ, নতুন একটা ক্যারেক্টার করছে এখানে, যে ক্যারেক্টারটা মারাত্মক একটা ক্যারেক্টার, খুব সুন্দরভাবে ডাইরেকশন দিচ্ছেন তন্ময়দা, আর স্ক্রিপ্টটাও মারাত্মক, খুব ভালো ভালো ডায়লগ আছে। আমি একটু ভিন্ন ধরনের ক্যারেক্টার করতে চলেছি, যে ধরনের ক্যারেক্টারগুলো এর আগে আপনারা আমাকে দেখেছেন আর কি, সেই ধরনের মানসিকতার মানুষ আমি নয় এই ক্যারেক্টারে, এইটুকুই আর কি। তো ক্যারেক্টারটা সম্বন্ধে একটু যদি কিছু বলো, মানে এটা নেগেটিভ না পজিটিভ সেটা যদি বলো। হ্যাঁ, ওটা এখন বলবো না, এটা সারপ্রাইজ থাক সবার কাছে। আমি এটাই বলবো যে পজিটিভ নেগেটিভ দুটো ধরেই চলুন, দেখি আপনারা গেস করুন কি ক্যারেক্টার করছেন। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, এটা খুব ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার করছে। একদম আর এই ভিডিওতে আমি একটা অ্যানাউন্সমেন্টও করবো, সেটা পরে করছি, তার আগে আমি চলে যাই সৌমর কাছে। একদম নতুন আপনারা দেখছেন, এর আগে ভিডিও এসেছে কিন্তু আজকে যে ওকে স্পেশালভাবে নিয়ে আসা হয়েছে, ও আসতে চায় না, একটু লাজুক টাইপের ছেলে। কিন্তু সৌম্যদীপ, ও মিউজিক অ্যারেঞ্জিং করছে আমাদের এই ফাইট মুভিটার, প্লাস আমাদের ডাবিং রেকর্ডিং সব কিছু ওই করছে, ওর হোম স্টুডিও, ওদের স্টুডিও আছে নিজস্ব। তো আমি সৌম্যর কাছে চলে যাবো যে ফাইট মুভি নিয়ে যদি কিছু বলে। ঠিক আছে, হ্যাঁ, মুভিটা যতদূর আমি শুনেছি তো টোটালটা অ্যান্ড দেখেওছি, তো ওয়ার্কশপও আমি মানে গেছিলাম, তো সেখানে যতদূর আমি টোটালটা দেখেছি সেটা একটা নতুন পুরো কনসেপ্টে হবে। অ্যান্ড যে মিউজিকগুলো আসবে আপনারা দেখতে পাবেন কিছুদিন পর, যেসব মিউজিকগুলো আসবে অ্যান্ড গানগুলো যেগুলো আসতে চলেছে সেগুলো টোটালি যেভাবে আমি মিউজিক করেছি অ্যান্ড যেভাবে গানগুলো হবে সেগুলো দেখবেন যে আপনারা হয়তো কোথাও হয়তো আগে শোনেননি এরম টাইপের গান। অ্যান্ড এখানে এরম টাইপের গান হয়ও নি, যে যেখানে আপনারা যারা মিউজিক বোঝেন তারা হয়তো আরও ভালো বুঝবেন জিনিসটা, যেখানে আপনারা ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্টার্ন টোটালি দু রকম ধাঁচের মিউজিক অ্যান্ড টোটাল অ্যারেঞ্জমেন্ট সব কিছুই আপনারা সেই হিসেবেই পাবেন অ্যান্ড নতুনত্ব কিছু পাবেন। ঠিক আছে, তো প্রত্যেকটা গানই খুবই সুন্দর এবং আপনাদের মনে গেঁথে থাকবে, এটুকুনি আমি বলতে পারি, ব্যাস। এই গানটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে। এবং আরেকটা কথা বলি সৌম্যর ব্যাপারে, যে সৌম্যর মধ্যে ট্যালেন্টটা আছে সেটা আপনারা দেখবেন আগামী দিনে। আগামী দিন আগে না না আমি বলি, আগামী দিনে যে আসতে চলেছে ছবিগুলো বা যা মিউজিক ভিডিও, যা টিটিএমের কাজ হোক বা বাইরের কাজ হোক, তো সৌম্যর ট্যালেন্টটা আপনি দেখতে পাবেন। শান্তনু হয়ে যাবো, এই যে নতুন ছেলেমেয়েরা কাজ করছে, মানে দীপ কুমার হিরো, তারপর যে ওয়েন্দিতা যে মেয়েটা হিরোইনে কাজ করছে, তারপরে স্নেহা, ঠিক আছে? তো এই যে নতুন ছেলেমেয়েরা কাজ করছে, কি বুঝছো মানে ফাইট মুভিটা নিয়ে, কি বুঝছো ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ বলতে গেলে, এরা তো ভবিষ্যতে আর্টিস্ট, কেউ টেকনিশিয়ান, কেউ হুম মিউজিক হুম ডিরেক্টর, কেউ ডিরেক্টর, তো ভবিষ্যতে সবাই এখানে রয়েছে যারা ইন্ডাস্ট্রিতে আগামী দিন ভালো জায়গায় কাজ করবে। তো যদি আমরা নতুনদেরকে নিয়ে কাজ না শুরু করতাম বা করি, তাহলে নতুনদেরকে দেখবে কে? নতুনদের জায়গা তো নেই, আমাদের মতো নতুন ক্রিয়েটিভ পার্সনদের বা ক্রিয়েটিভ মানুষদের একটা প্লেসমেন্ট করে দেওয়া, এটার এই মানসিকতার অভাব রয়েছে এখনো, এটা বুক ঠুকে বলতে পারি। একদম হ্যাঁ, অবভিয়াসলি নতুনরা কি চান্স পায় না? অবশ্যই পায়, ভালো হাউসও রয়েছে ইন্ডাস্ট্রিতে, সেই ইন্ডাস্ট্রিতে ভালো হাউসগুলোর যাওয়ার আগে অনেক কিছুই তাদের সাথে হয়ে যায়, তো তারা সেইভাবে পৌঁছাতে পারে না। আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব তাদের কাছে যাওয়ার। আর একটা জিনিস আপনারা সবসময় মনে রাখবেন, কি আমরা কোনোদিন বলি না যে তোমরা আমাদের কাছে এসো, আমরা সবসময় বলি আমাদেরকে কোথায় যেতে হবে সেটা বলো। তার মানে কি, আমরা পৌঁছে যাই তাদের কাছে, তাদেরকে আমার আমার কাছে আসতে হয় না বা আমাদের প্রোডাকশনে আসতে হয় না।
এটাই আমাদের প্রোডাকশনের অন্য প্রোডাকশনের সাথে ডিফারেন্ট, পার্থক্যটা এখানেই আছে। আর আমরা এটাই বলবো, নতুনদের সঙ্গে কাজ করে যে সুবিধা, যে সুযোগ, যে বার্তাটা আমরা পাই, যে কাজের ধরনটা আমরা পাই, ওদের শেখার আগ্রহ রয়েছে, কাজ করার মানসিকতা আছে, যেটা আমি খুব ভালো লাগে নতুনদের সাথে কাজ করে। আর আমি বারবার বলছি, আমরাও যে তন্ময়দা অনেকগুলো ছবি রিলিজ দিয়েছে, আমি একদমই অনেক বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছি, স্ট্রাগল করছি, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমিও একদমই নতুনই, আমি খুব পুরনো নই। তবে একটা কথা বলবো, নতুনদের সাথে কাজ করে আমার খুব ভালো লাগে, কারণ আমিও একজন নতুন হিসেবেই, যার সাথেই কাজ করি না কেন, আমি সেই ক্যারেক্টারটা নিয়ে নতুনভাবেই প্রেজেন্ট হয়, এটাই আর কি। আর সৌম মিউজিকটা করছে, তো এবার বলে রাখি যে সৌম নতুন নতুনদের মানে সিঙ্গার, ফিমেল সিঙ্গার এখানে আছে, নতুন ফিমেল সিঙ্গার, মেল সিঙ্গার, এদেরকে নিয়ে কাজ তুমি করছো, সেটার ব্যাপারে তো কিছু বলো। তো যাই হোক, নতুন আমারও মনে হয় যে ঠিক যেরকম ফিল্মের মতনই, মানে মিউজিকের ক্ষেত্রেও এটা হওয়া উচিত যে নতুনদের নিয়ে কিছু করা, কারণ নতুনদের নিয়ে কিছু করার মতন মানসিকতা এন্ড মনোভাব খুব কমই আমি দেখতে পাই আর কি। তো এই জন্যে এই ইন্ডাস্ট্রিতেও আমাদের দরকার যে নতুনরা যাতে উঠুক, অ্যান্ড নতুন ট্যালেন্ট, নট মানে খারাপ কিছু, যাদের মধ্যে সত্যি ট্যালেন্ট আছে, ট্রু ট্যালেন্ট আপনারা বলতে পারেন, তো তাদের নিয়ে কাজ করা দরকারও আছে, অ্যান্ড তাদেরকে সামনে তুলে ধরারও অনেক প্রয়োজনও আছে বলে মনে করি। তো সেটাই আমাদের আর কি, এমন ভাবে কাজটা হচ্ছে আরো বড় করে হচ্ছে জিনিসটা, ঠিক আছে। এবার ফাইট মুভিটা খুব তাড়াতাড়ি শুটিং স্টার্ট হবে, ফাটিয়ে কাজ হবে, ফাটিয়ে প্রমোশন হবে, সবকিছুর আপডেট আপনি চ্যানেলে পেয়ে যাবেন। আর এই যে শান্তনু বলো, সৌম বলো, এরা কিন্তু টিটিএম এর ঘরের মানুষ, ঠিক আছে, আমাদের প্রোডাকশনের ঘর, সবাই আমরা টিম, টিম ওয়ার্ক, আমাদের টিম ওয়ার্ক আমাদের এতটা স্ট্রং যে ফাইট মুভিটা ভালো হতে বাধ্য, এটুকু বলতে পারি। আর সবার মধ্যে সে ডেডিকেশনটা আছে এবং আমি ট্রাস্ট করি সবাইকে, আমার খুব ভালো লাগছে। তো চলে এলাম আপনাদের সামনে, এইভাবে আমরা কথা বললাম, আমরা ফ্র্যাঙ্কলি বলছি যে আপনারা সাপোর্ট না করলে কিন্তু আমরা কিন্তু কিছুই করতে পারবো না, আপনাদের সাপোর্ট অবশ্যই চাই। আর শান্তনু, আমি আর সৌম আবার ভিডিওতে চলে আসবো, পরের ভিডিওতে আরও অনেক ভিডিও নিয়ে আসবো, আমাদের আরও ছবি চলছে, হলে চলছে, সে ব্যাপারেও প্রমোশন আছে, কারণ যেহেতু শান্তনু প্রোডিউস করেছে, সেই ছবিটার ভিডিও আমরা খুব তাড়াতাড়ি আনছি, তো সে ব্যাপারে আমরা জানবো যে কেমন চলছে ছবিটা, প্রোডিউসার জানবে ভালো করে, তো সেই ব্যাপারে আমরা আসবো এবং আরও নতুন কিছু ছবির অ্যানাউন্সমেন্ট নিয়েও আসবো। তো যাই হোক, আজকে এই পর্যন্ত থাক, পরবর্তীকালে আবার চলে আসবো তিনজনকে নিয়ে। ভালো থাকবেন সবাই, ভালো থাকবেন, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ।